এবং আমরা সেই চিঠিটা তিনবার দেব তাকে। একদিন আমরা দেব 7 দিনের মধ্যে, যদি উনি উত্তর দিতে না দেন তাহলে আমরা আরেকটা চিঠি দিব, সেটা 5 দিনের মধ্যে উত্তর চাইবো, এবং 5 দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন তাহলে আমরা আবার 3 দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব। এই 3টি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দর সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা চেষ্টা করবো যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি তা না করেন তাহলে এই 3টা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। এই জন্য হতেও পারে, যেহেতু রিটের কোনো কাগজপত্র আমরা এখনো পর্যন্ত পাইনি, আমরা যেদিন পাব তখন সেটা পড়ে এবং আমরা আমাদের আইনের সাথে আইনজ্ঞর সাথে কথা বলে তখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব। হ্যাঁ, এখন একটা কথা আছে, তার বাসায় আছে, তার বাসায় আমরা পাঠাতে পারি, এবং একটা হোয়াটসঅ্যাপও খোলা আছে। আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কথা বলেছে, প্রয়োজন আমরা তার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো। তাতে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে, সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কথা বলবো। দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করবো। এখনো তো আমরা রিটের কাগজটা পাইনি, না এখনো পর্যন্ত, যেহেতু কালকেই ঘটনাটি ঘটেছে, কালকে আমরা জেনেছি, এই জন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি। এখন আমরা এই মিটিংয়ে ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি, কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যম তার জানতে পারি কী কী উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন। উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা, এটা হয়তো ভাবতে পারেন। এটা এরকম একটা ঘটনা তো একবার ঘটেছে, অথবা উনি কেন করছেন সেটাও আমরা জানি না। নির্বাচন উনি আবার চাচ্ছেন, যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে, আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। এটা কি একটা শিল্পীকে নিয়ে, আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না, এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? এর সাথে অসম্মানের কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে? আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না, তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন, প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন, কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি, এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না? না, আমরা তা মনে করছি না। আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায়, এটা আমাদের ধারণা নেই। আমরা জানি আমরা দিতে হয় এখানে আসলে, নেওয়া যায় সেটা আমাদের আমরা এখনো জানি না, ক্লিয়ার না, মাত্র শুনলাম। অনেকেই আসলে সাধারণ জনতা আছে, তারা আসলে এই টিপি কমিটি নির্বাচন ঘিরে এত আলোচনা সমালোচনা বা এত